ओम ध्याये ऋतंभुजे देवीं तरुणारुण विग्रहा वराभयकरं शांतं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापट विभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमंगलां स्वनाथ भाम भागस्थां भक्तानुग्रहकारिणीं ओम ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। श्री भगवानের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আজকে সেই রকম বর্ষণ সিক্ত দিন, আগের দিন যেরকম শুরু করেছিলাম আমরা, যে যে দিনে হরি কথা হয় না সেই দিন খুব অপবিত্র দিন বা দুর্দিন বলে আমরা বলে করে থাকি, কিন্তু আমরা সাধারণ মানুষরা সেইটা ভুলে গিয়ে এই ঝড় জল বৃষ্টি একেই আমাদের হরি কথা এই দুর্দিন বলে মনে করে থাকি। আমরা বিগত দিন যেটি পড়ছিলাম সেটি শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ড, সরজুবালা দেবী সবচেয়ে দীর্ঘ যার স্মৃতি কথা আছে সেই তার স্মৃতি কথা আমরা পড়ে চলেছি, এবং আজকে বিগত দিন যেটা অর্ধেক পড়েছিলাম সেটা হচ্ছে 18ই ভাদ্র 1325 বঙ্গাব্দের একটা ঘটনা। আমরা আজ তারপর থেকেই শুরু করতে পারি। উনি সেই মাকু রাধুর জীবনের গল্প বলছিলেন যে তারা সংসারের প্রতি কী অদ্ভুত রকমের তাদের বাসনা, তারা সবসময় ভাবছে এই বোধহয় এই করলে বোধহয় স্বামীকে বশ করতে পারবে, সেই করলে বোধহয় স্বামীকে বশ করতে পারবে, নানাভাবে বোধহয় স্বামীকে বশ করা যায়, কিন্তু ওরকম কোনোভাবেই যে স্বামীকে বশ করা যায় না ভালোবাসা ছাড়া সেটা আর তারা কিছুতেই বুঝতে পারেন, এটা হচ্ছে তাদের সমস্যা। এইটা গিয়ে আমরা বিগত দিন শেষ করেছিলাম। বলছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও আঘাত করেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন কে তুমি, ও কে তুমি, তুমি এসেছো বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম লক্ষ্মী কিছু মনে করনি, আমি বললাম তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। এটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা। আমরা সবসময় বিশেষ করে আমরা ছেলেরা মনে করি, আপনারা যারা সংসারে আছেন তারা মনে করেন যাবতীয় শ্রদ্ধা ভক্তি স্নেহ সব কিছু আমাদেরই প্রাপ্য, ছেলেদেরই প্রাপ্য, মেয়েদের কোনো রকম শ্রদ্ধা ভক্তি এসব কিছুর প্রয়োজন নেই। এটা কিন্তু একটা ভীষণ রকমের ভুল কথা। পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক ভালোবাসা না হলে হয় না। একটা ঘটনা আমি সবসময় বলি, সেই সব মায়েরা খুব সৌভাগ্যবতী যারা কখনো শোনেননি কর্তার কাছে এই কথা, যেটা আমার বাড়ি আমার ইচ্ছায় থাকতে হলে থাকো নাহলে বিদেহ। আর সেই সব বাবারাও বোধহয় খুব সৌভাগ্যবান যারা এই কথা কখনো বলেননি, কিন্তু এরকম খুঁজে পাওয়াটা কঠিন, এরকম মানুষজন কর্তাগিন্নি খুঁজে পাওয়াটা খুব কঠিন। আমরা কখনো একবারও এই জিনিসটা কোনো সময় ভেবে দেখিনি, আমরা দুমদাম করে বলে দিই কথাগুলো। ঠাকুরের জীবন পারস্পরিক শ্রদ্ধা শেখাচ্ছেন যে অন্যজনকে তার যে সতীর্থ তার সঙ্গী যে আছে জীবন সঙ্গী যে আছে তিনি তার জন্য উজাড় করে ভালোবাসেন, না উজাড় করলেও তিনি তা তিনিও শ্রদ্ধার বস্তু, যেমন আমরা নিজেরা শ্রদ্ধা আশা করে থাকি ঠিক সেই রকম। শুধু এইখানেই ঘটনা থেমে যায়নি, এখানে মা অল্প বলেছেন, পরের দিন গিয়েও মা ঠাকুর মায়ের কাছে গিয়ে জানতে চাইছেন যে তিনি সত্যি সত্যি কিছু মনে করেছেন কি না।
তিনি কিছু মনে করেননি এটা জানা জেনেও তার যথেষ্ট মনে হচ্ছে না। তিনি তার পরের দিন গিয়েও ঠাকুমাকে গিয়ে জিজ্ঞাসা করছেন তিনি কিছু মনে করেছেন কিনা, কারণ তিনি সত্যি সত্যি লক্ষ্মী ছাড়া লক্ষ্মীই ভেবেছিলেন। তাই যেমন নিজের ভাইজিকে তুই বলে সম্বোধন করেন, শ্রী শ্রী মাকে তুই বলে সম্বোধন করেন। দেখুন একটা সামান্য ডেভিয়েশন, এই অবতার পুরুষের জীবন আমরা এই লীলাগুলো পড়ি, এই স্মৃতিগুলো পড়ি, তার কারণ হচ্ছে এগুলো আমাদের নতুন করে বাঁচতে শেখায়, জীবনকে নতুন করে রিডিফাইন করা। আমরা যেন দেখতে পাই যে আমাদের জীবনের কোনটা করা উচিত কোনটা করা উচিত, নাহলে আমরা তো মোটামুটিভাবে কম বেশি সবাই সিদ্ধ পুরুষ আর কি। আমাদের জগতের কাছে কিছু শেখার নেই এবং জগৎকেই আমাদের শেখানোর আছে, জগতের মতো অজ্ঞ জিনিস আর কোথাও কিছু নেই। যা কিছু শেখানো আছে সব জগৎকে আমাদেরই শেখাতে, এবার কেউ শেখাতে পারবে না এই বোধটা। বলছেন কখনো কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। দুটো কাজ, একটা হচ্ছে শ্রদ্ধা দিয়েছেন এবং কেমন করে আমার জীবন যেমন উন্নত হচ্ছে ঠিক সেরকমভাবে অন্যজনের জীবন কীরকম উন্নত হবে সেইটার কথা তিনি বলছেন। ভারী সুন্দর কথা বলছেন। তিনি বলতেন কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা আসে। একদিন কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এগুলি দিয়ে আমাকে শিখে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিখে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলি দিয়ে থান ফেলে বালিশ করলুম। এই যে একটা খুব বড় ধরনের শিক্ষা, ছোট্ট কথা, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা বাজে চিন্তা আসে, কুচিন্তা সব আসে। আপনাদের প্রশ্ন হতে পারে শুধু মেয়ে লোকের আসে ছেলেদের আসে না, এটা যে পরিপ্রেক্ষিতে বলা সেটা আমাদের বোঝা উচিত। তখনকার দিনের মায়েরা বাইরে, তাদের কোনো বাইরের জগৎ ছিল না, সব জগৎটুকু এই ঘরের মধ্যে। এই যে শ্রীরামকৃষ্ণকে বলেছি না, বিধবাদের জন্য তার একটা অতিরিক্ত তার প্রতি তাদের প্রতি ভালোবাসা ছিল, বিশেষ করে বাল বিধবা, তাদের একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হতো, কিছুতেই তার বাইরে তাদের বেরোতে দেওয়া হতো না। ঠাকুর তাদের মুক্তির একটা অদ্ভুত উপায় অবলম্বন করলেন, গিয়ে যাত্রাপালা দেখে যাত্রা শুনে আসতেন। তিনি তো একবারে ভীষণ রকমের স্মৃতিধর এবং শ্রুতিধর দুই ছিলেন, যা কিছু শুনতেন যা কিছু দেখতেন সব তার স্মৃতিতে থাকতো। তিনি এসে ওই মায়েদের সামনে যাত্রার পুনরাভিনয় করে দেখাতেন, একাই সবকটি চরিত্রে স্ত্রী পুরুষ সবকটি চরিত্রে অভিনয় করতেন। শুধু তাই নয়, তিনি গায়ক হতেন, তিনি বাদক হতেন, তিনি মুখেতে ওই নানা রকমের যন্ত্রের আওয়াজ করতেন, পায়ে ঘুঙুর পরে। আমাদের শ্রীরামকৃষ্ণ পুঁথিতে পাঠশালার গল্পে আছে ঠাকুর কীরকমভাবে নাচতেন, অভিনয় কেমন করতেন, তার একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে। তার দুপায়ে দুটো ঘুঙুর বাঁধা থাকতো আর তিনি সেই অভিনয় করতে করতে নাচছেন, আবার নাচতে নাচতে আবার সোজা হচ্ছেন, গান গাইছেন, হরবোলা করছেন, কমিক চরিত্র করছেন, সিরিয়াস চরিত্র করছেন, সবকটি একসঙ্গে একযোগে অভিনয় করে চলেছেন। তার মূল কারণটা হচ্ছে ওই চরিত্রগুলো অভিনয় করে করে চরিত্রের যে তার ভেতরে যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো তার মনের ভেতরে গেঁথে দিচ্ছে, তার চিন্তন করার জন্য। এটা লেখাপড়া জানে না বিশেষ, এটা হচ্ছে এই আমাদের এই যেখানে দীক্ষার ব্যবস্থা হলো সেখানে জি প্লট থেকে কয়েকজন মহিলা এসেছিলেন, অনেক, প্রায় 30-এর কাছাকাছি সংখ্যা, যারা লেখাপড়াই জানে না, কিন্তু তারা ওই পাঠচক্রে গিয়ে 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 ঠাকুরের বাণী তার জীবনী পড়ে এত সুন্দর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এত সুন্দর তাদের ধারণা, যে কোনো ঘটনা সব কিছু, এবং শুধু তাই নয় সেগুলো তারা রিক্যাপিচুলেট করেন, কারণ তাদের তো আর কোনো উপায় নেই, যেটা শুনে এসছেন সেইটা পারস্পরিক নিজেদের মধ্যে আলোচনা করেন এবং সেগুলো একবারে দৃঢ় হয়ে গেছে। অথচ আমাদের শিক্ষিত সমাজের মানুষ, গল্প বলেছিলাম এক মাস্টারমশাই তিনি এসে দীক্ষার জন্য এসেছেন, তাকে আমরা জিজ্ঞেস করলাম একটা ভালো ঠাকুরের বাণী বলুন, তিনি বলছেন মা মাটি মানুষ, শ্রীরামকৃষ্ণ নাকি এই কথাটি বলেছিলেন। তারপরে বললেন না না আমি বলতে চেয়েছিলাম টাকা মাটি মাটি টাকা, কিন্তু এই যে অনুপ্রেরণার চোটে মা মাটি মানুষ বলে ফেলেছেন। এটা হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের, যেটা জানি সেটাকে আবার ফিল্টার করতে গিয়ে, কিন্তু এদের তো ফিল্টার করার উপায় নেই, যেটা জানি একদম পুরো ফাঁকা, যা কিছু জানছেন সেগুলোকে ভেতরে নিচ্ছেন। দুদিনে প্রায় 56-57 জনের দীক্ষা আছে যারা কিচ্ছু লিখতে পড়তে পারেন না, তাদের ফর্ম আমাদের লিখে দিতে হয়েছে, কেউ কেউ
সেই কখনো স্কুলে গেছিলেন, তাই কোনো রকমে নিজের নামটা লিখতে পারছেন, কেউ শুধুমাত্র টিপ ছাপ দিয়েছেন। এদের মন্ত্র দীক্ষা হল, মন্ত্র নেবার, দীক্ষার মন্ত্র পাওয়ার কি আকুতি তাদের, যেটা আমরা সাধারণ লোকেদের ভেতরে দেখতে পাই না, এবং তারা ভালোভাবে কাজকর্ম করছেন সেগুলো আমরা খোঁজ খবর রাখি। এই কারণে এই 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 পরিপ্রেক্ষিতে বলা, কারণ তখন আলাদা করে কোনো জগৎ ছিল না, কোনো রকম আলাদা মেয়েদের আলাদা কোনো জগৎ ছিল না। সেই কারণে তিনি বলছেন যে বসে মেয়েদের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকমের চিন্তা কুচিন্তা সব আসে। একটা তো চিন্তা অর্থাৎ অসাধারণ, আপনারা সবাই করে বেড়ান, খুব আকর্ষণীয়, পিএনপিসি পরনিন্দা পরচর্চা, সেটার মতো আকর্ষণীয়, সেটার মতো আনন্দের বোধ হয় আর কোনো জিনিসই হতে পারে না। ওটা এত এবার তেঁতুলের টকের মতো, মানে বলা মাত্র ঘোষ বাড়িতে কি কেচ্ছা হচ্ছে, বলা মাত্র মুখের ভেতরে জলের মতো চলে আসে। ঠাকুর তাকে কিভাবে এর পারে যাবার তার উপায় দিচ্ছেন, মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য। দেখবেন শ্রীরামকৃষ্ণ জীবনে আছে, তার উপদেশের মধ্যে বলা আছে যে আমাদের এই কামনার বস্তুর প্রতি, কাম্য বস্তুর প্রতি আকর্ষণ এটা আমাদের যাবে না, এটা যাবে না, এটা থাকবে। এই নববর্ষে যখন নতুন কাপড় জামা কিনলাম, ঠিক করলাম এবার একটু লাইট, একটু হালকা কিনবো পুজোর সময়, কিন্তু পুজোর সময় ভারী হয়ে গেল। তখন ভাবলাম যে এবার ক্রিসমাসে যখন কিনবো একটু হালকা, সে আরও হালকা, এমনি উলের জিনিস এমনিতেই ভারী, আর আমরা কিনতে গিয়ে একটু ভারী হয়ে গেল। আবার ভাবলাম দোলে যে পাঞ্জাবি পায়জামাটা আমার খুব সাধারণ জিনিস পরবো, তাও গিয়ে মান্যবরের জিনিস ছাড়া কিছু কিনতে পারছি না। এই সমস্ত নানা রকমের চলতে থাকে আমাদের, আমাদের চলতেই থাকে। তা সেই রকম আমাদের মন সবসময় এই কাম্য বস্তুর প্রতি আমাদের দিব্য আকর্ষণ হতেই থাকে। সেই কারণে বলছেন তিনি যে মন অনেক অন্যকে কামনা করছে, সেই মনটি ঈশ্বরকে কামনার দিকে এগিয়ে যেতে হয়। একে বলছেন না, সূর্যের মিত্রকে বলছেন তুমি মদ খাও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মাকে নিবেদন করে খাবে। যখন মাকে আপনি নিবেদন করছেন, যে মুহূর্তে আপনার মন মায়ের দিকে আসছে, তখন আর তো আপনার অন্য কোনো দিকে মন যাচ্ছেই না। তবে আপনার ফলে আস্তে আস্তে ওই নেশাটা, মায়েরকে, মাকে ভাবার, মাকে চিন্তা করার যে নেশাটা, সেটা এত বেশি আনন্দদায়ী যে আমাদের তার নিচের যে মধ্য, তার নিচের নেশা, সেইটার প্রতি আকর্ষণ আমাদের ধীরে ধীরে চলে যায়। ওই উচ্চ চিন্তা করতে করতে নিচুর চিন্তাগুলো চলে যায়। আপনাদের শহীদ মিনারের গল্প বলেছিল, যখন শহীদ মিনারের ভেতর দিয়ে ওপরে উঠে যাওয়া যায়, তখনও পর্যন্ত এই কলকাতা শহরকে খুব আকর্ষণীয় বলতে হয়। এখন মনকে ভালো জিনিসের মধ্যে ডুবিয়ে রাখার জন্য তিনি এমন একটা পদ্ধতি অবলম্বন করলেন, যে পদ্ধতিটা এরা খুব সহজে ব্যবহার করতে পারেন। মায়েদের, তার মা যে বিষয়ে স্কিল, সেই বিষয়তেই তা তিনি এই জিনিসগুলো দিলেন। তিনি ওই কিছু পাঠ দিলেন, যাতে শিখে তৈরি করতে রাখবার কথা বলা হলো, যাতে তার ছেলেপুলেদের এই মিষ্টি টিষ্টি খাদ্যদ্রব্য সেগুলো রাখা থাকবে, এবং অতিরিক্ত যেটা, মা তো খুব সঞ্চয় ছিলেন, অতিরিক্ত যেটা সেটাকে ফেলে দিলেন না, একটা কাপড়ের মধ্যে সেটা ভরে দিয়ে তিনি ওই ওটাতে তিনি শুতেন আর কি, বালিশ হিসেবে ব্যবহার করতেন। আমি খালি ভাবতাম যে মা, আমরা কত ভালো ভালো জিনিসে থাকি, এখানে আছেন মা বলছেন এক জায়গায়, তখন ওই পটপটে মাদুর আর ওই ফেসো বালিশে শুয়ে যে আরাম ছিল, এখনও খাট বিছানা এসব দেখে বলছেন এখন এখানে শুয়ে ঠিক একই রকম ঘুম হয়। এ বোধ হয় মা বলেই সম্ভব হয়। আমাদের তো 19 থেকে 20 হয়ে গেলে এই বালিশটা কীরকম টকটক করছে, সারা পরের দিন সকালে উঠে এমন কাণ্ড করি যেন হচ্ছে ঘাড় আর নাড়াতেই পাচ্ছি না আমরা। অন্য জায়গায় গেলে আমাদের কত রকমের কত সমস্যা হয়। আমরা এর গল্প কাছে শুনেছিলাম, রঙ্গনাথ আনন্দজি যখন বার্মা ইভ্যাকুয়েশন হয়েছিল, বার্মা থেকে উনি আসছেন, সঙ্গে করে সেই রাশি রাশি ভারতীয় যারা বার্মায় থেকেছে তারা আসছেন, বলছেন খিদের ছোটে সবাই দুর্বা ঘাস খাচ্ছে, কিচ্ছু কোথাও কোনো কিছু নেই, এত খিদে পেয়েছে প্রথমে জল খাওয়ার চেষ্টা করছেন, জল ভয় খাচ্ছেন না, কারণ জল থেকে সেই কলেরা আসছে, ছড়িয়ে পড়ছে সব, মৃত্যুর হার বাড়তে থাকছে, প্রিয়জনরা মারা যাচ্ছে, তখন আর কোনো দিকে ভাবার উপায় নেই, এগিয়ে যাচ্ছেন। আমার ঠাকুমা গল্প করতেন, এই মন্বন্তরের গল্প করতেন, বলতেন ভয়ের চোটে একতলায় রান্না করা যেত না, কারণ রান্না করলেই সেই এসে বলতেন যে ওই ফ্যান, বলছেন ভাতটা দিতে হবে না, ফ্যানটা তুমি ওর মধ্যে দিয়ে গলিয়ে দাও। মা সন্তানের সঙ্গে খাবার নিয়ে টেনে হিঁচড়ে খাচ্ছেন, অথচ স্বাভাবিক অবস্থা, এগুলো আমরা ভুলে যাই। এই মায়ের জীবন কি সুন্দর দেখাচ্ছেন, এক হচ্ছে সবসময় নিজেকে কোনো একটা কাজের মধ্যে নিযুক্ত করে রাখা। আমরা তো 24 ঘন্টা ঈশ্বর চিন্তা করতে পারবো না, তাই যা কিছু করছি সেটা ঈশ্বরের কাজ,
এবং যখন অবসর হচ্ছে তখন ঈশ্বর চিন্তা, আর যে অবস্থায় আছি তার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া। জগতের কোনো কিছু আমার মনের মতো হবে না, আমরা সবসময় মনে করি না জগৎটা আমার মনের মতো। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন আমরাই আমাদের মনের মতো নই। অতএব জগৎকে মনের মতো করে নিতে হয় আমার, আমাকে নিজেকে বদল করে জগৎকে মনের মতো করতে হয়। মা বলছেন, চট্টের ওপর পটপটে মাদুর পাততুম আর ফেঁসর বালিশ দিয়ে শুতাম, তখনও শুই তাইতে শুয়ে যেমন আনন্দ যেমন ঘুম হতো, এখন এই সব খাট বিছানা দেখিয়ে সে শুয়েও তেমনি ঘুমায়, কোনো তফাত বোধ হয় না মা। সর্ব অবস্থায় নিজেকে মায়ের মুখ থেকেই কথাটা বেরিয়েছে, দেখবেন এটা মায়ের জীবনে শেষ বাণী, এরপর মার কোনো বাণী দেননি। যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, জগৎকে আপন করে নিতে শেখো, জগতে কেউ পর নয়, জগৎ তোমার। সারাটা জীবন ধরে তিনি যে আচরণকে মন্থন করেছেন, আচরণগুলো করে গেছেন, সেই আচরণগুলোকে মন্থন করে যে সুধা এসছে নিখিল বিশ্বের প্রতি, এটি তার শেষ বাণী, অন্তিম বাণী। ওই একটা যদি শব্দের কত অর্থ আছে, যদি আমরা সত্যিই শান্তি চাই না। আমি একজন দিদিমণির গল্প বলছিলাম, তিনি এসেই আমাকে ফঁস করে আমার সামনে চেয়ারে বসে বললেন মনসাদ্বীপে, বুঝলেন তো সংসার থেকে সমস্ত মন তুলে নিয়েছি, কোনো রকমই কদিন কোনো রকম আর ওখানকার চিন্তা হবে না। তারপরে খেতে গেলেন, খেতে গিয়ে আমি ঠিক পেছন দিয়ে ঢুকছি, ভদ্রমণি হ্যাঁ ফোন করে খাবার দিয়েছিল, ভালো সব দিয়েছিল, সব খাবার টাবার দিয়েছিল তো। আবার রাত্রিরে দূর থেকে শোনা যাচ্ছে বলছে, মশারিটা কিন্তু খাটিয়ে নিও, মশা খুব আছে। অথচ আমরা সংসার থেকে সমস্ত বন্ধন মুক্ত হতে চাইছি, তা কিন্তু হয় না, আমাদের চাইলেই কিন্তু হবে না। আমাদের চাওয়াটা, আমাদের ইচ্ছাটা যেন জেনুইন হওয়া চাই, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতেই হবে। এটা হচ্ছে কথা, বলছেন যে সব কোনো কিছুর মধ্যে কিছু পড়ে না। এরপরে মা বলছেন, তিনি বলতেন, ওরে ঋতু, আমার ভাবনা, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গিয়ে মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টের পায় না, বাইরে যেতে আমি কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার মহা এমন ভাবনা হলো যে কি বলবো, ভাবলুম ও মা উনি তো যা চান তাই মা ওকে দিয়ে খেয়ে দেন, এইবার বাইরে গেলে ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা আমার লজ্জা রক্ষা করো, তা আমার এমন মাটি, তা আমার এমনি মাটি যে দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন, এত বছর ছিলাম একদিনও কারোর সামনে পড়িনি, লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগীন এরা তার অনেক কথা জানে। আমি যদি ভাবি এইটা হোক কি এইটা খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে দেন। আহা দক্ষিণেশ্বরের কি সব দিন গেছে মা। এই বলছেন যে মা এত লজ্জাশীলা ছিলেন, সেই রাত্রি তিনটের সময় উঠে তিনি শৌচ করে আর স্নানাদি সেরে ঠাকুর ইয়েতে ঘরে ঢুকে পড়তেন, চুল শুকোনোর কিছু পেতেন না, দোতলায় সেই সিঁড়িগুলো চারটে সিঁড়ি এখনও আছে যার উপর মা, ওইদিকে এমনভাবে রোদ্দুর আসতো, ভগবতীও সেরকমভাবে ব্যবস্থা করেছেন, রোদ্রু এমনভাবে আসতো ওই চারটে সিঁড়ির ওপরই রোদ্দুরটা পড়তো, তার নিচের যে সিঁড়িটা তাতে মা বসে থাকতেন, মায়ের লম্বা চুল সেটা ওই চারটে সিঁড়ির ওপর মা ফেলে রাখতেন। আমাদের যখন বলা হলো ওই সিঁড়িগুলোতে পা দিতেও ভয় লাগছে, ওই সিঁড়িতে ভগবতী তার চুল ফেলে রাখতেন আর সেই চুল শুকানো হতো, সমস্ত কিছুর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট। আমি ওপরের দোতলার ঘরটা দেখতে গেছিলাম শুধু এই কারণে, একতলার ঘরটা দেখে এখন বোঝা যায় না যে মায়ের সময় কত বড় ঘর ছিল, কীরকমভাবে কী থাকতো। দোতলার ঘরটা দেখে আসার পর আবার একতলার ঘরটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম, এখন যেখানে মূর্তি আছে ঠিক ওই বরাবর যদি মা না শুতেন, লম্বালম্বি না শুতেন, মা বোধহয় কোনো দিন পা ছড়িয়ে শুতে পারেননি, সবসময় পা গুটিয়েই মাকে শুতে হতো। এছাড়াও ওই ঘরের ভেতরে বাটনা শিল নোড়া এমনকি হাঁড়িতে ঠাকুরের জন্য মাছ জিওনা থাকতো ওপরে, তার মধ্যে মশলাপাতি সমস্ত আলমারি ছিল না তো সব মেঝেতে রাখা হতো, তারই মধ্যে মা এবং অন্যান্যদের নিয়ে মা সেখানে থাকতেন, মেয়েদের স্ত্রী ভক্তদের নিয়ে মা থাকতেন।
এই হচ্ছে কথা মার একদম, এই যে কি অদ্ভুত রকমের মায়ের এই ঘটনা। তবে সবচেয়ে বেশি আশ্চর্যকারী জায়গা সেটা হচ্ছে মায়ের রান্নাঘরটা, ছোট্ট ঘর। আপনারা যদি কখনো দেখেন দরজাটা দেখা যায়, দরজাটা খুললে দেখবেন ওই সিঁড়ি যে নেমে আসছে ওই যেখানটায় সিঁড়িটা শেষ হচ্ছে মাঝামাঝি জায়গা, সেইখানে একটা উঁচু জায়গার ওপর মা কাঠের জালে রান্না করতেন। পুরো বাড়িটা সম্পূর্ণ দুহাত এই দুমানুষ সমান দরমার বেড়া দিয়ে ঢাকা ছিল, এত ঘন বেড়া যে তার ভেতর দিয়ে সূর্যের আলোও প্রবেশ করতো না, ওই চুঁইয়ে চুঁইয়ে একটু আলো ভেতরে প্রবেশ করতো। ফলে মায়ের কাছে কিবা দিন কিবা রাত্রি সব সময়টাই অন্ধকার। মা তার ভেতরে লম্ফ জ্বালিয়ে ঠাকুরের জন্য ঝোল ভাত করেছেন, তার ভেতরে নরেনের জন্য মোটা মোটা রুটি ছোলার ডাল করেছেন, সাধারণ ভক্তদের জন্য মুগের ডাল এবং পাতলা পাতলা রুটি করেছেন, নিজেদের জন্য রান্না করেছেন, এত কিছু করেছেন, কখনো বলেনি আর পারি না। আমরা তো সকাল সন্ধে বলি আর পারি না আর পারি না, কিন্তু এই যে অদ্ভুত এই যে অ্যাডজাস্টমেন্টের তার মূল কারণ হচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতেন। এই জগৎকে আপন করে নিতে শেখো না, ওর জগৎ শব্দটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণময় জগৎ। এবং শ্রীরামকৃষ্ণকে যেহেতু তিনি আপন করে নিয়েছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি আপন করে নিয়েছেন, সে গোলাপ যোগেন আর গৌরদাসী কি নরেন রাখাল আর বাবুরাম মাস্টার, এ সবাই তার আপন, যে তার কাছে এসেছেন সবাই তার আপন। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে এই যে জীবন, এই যে জগৎটাই, জগৎটাকে শ্রীরামকৃষ্ণ জগৎকে আপন করে নিতে শেখো মানে আদর্শকে আপন করে নিতে শেখো। আমরা যত আমার প্রিয়জনকে আপন করে নিতে শিখব তখন প্রিয়জনের সব কিছু আমাদের ভালো লাগে। এই দেখেন না বোঁচার খাঁদে খেঁদির সঙ্গে ভাব হয়, খেঁদি যাই করুক না কেন বোঁচা সারাক্ষণ চেষ্টা করে কেমন করে খেঁদির মনোরঞ্জন করবেন, ঠিক ওই রকম আমরা ওই খেঁদির ভাবটা যদি ঈশ্বরের দিকে দিতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনটা বদলে গেছে। আমরা যা কিছু করছি তার তৃপ্তি বিধান করার জন্য, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগত্তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, আর তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে জগৎ অসন্তুষ্ট হবে। যা কিছু করছি সব তার প্রীতির উৎপাদন করার জন্য, তিনি আনন্দ পাবেন, তিনি সুখে থাকবেন সেইটার জন্য। আমরা একজন সাধুর কাছে ছিলাম যিনি আমার বস ছিলেন, পূজনীয় প্রসন্ন মহারাজ, এখন হতামুনিগুড়ার অধ্যক্ষ। তার অদ্ভুত একটা ভারী গুণ ছিল, তিনি সব কাজে আমাদের ছোটদের স্বাধীনতা দিতেন। অ্যাট দি সেম টাইম বিপদে পড়লে তিনি সবার আগে খুব চিতিয়ে দাঁড়িয়ে পড়তেন, আমাদের সরিয়ে দিয়ে তিনি সেই বিপদটাকে আটকাতেন। ফলে আমাদের নিজেদের এমন একটা বদ অভ্যাস হয়ে গেছিল, আমরা কখনো কিছু করার আগে কিছু মানে নিজের এরিয়ার বাইরে গিয়ে কিছু করার আগে সবসময় ভাবতাম যে এখন কিছু হলে পূজনীয় প্রসন্ন মহারাজকে সবার সামনে ছোট হতে হবে। সেই ভয়ে আমরা কখনো কোনো দিন কিছু করার কথা ভাবতাম না। পূজনীয় মহারাজ আমাদের এরকমভাবে শিখিয়ে দিয়েছেন, ঠিক সেই রকমভাবে আমরা যদি শ্রীরামকৃষ্ণময় একটা জীবনযাপন করতে পারি এতে একটা লাভ হবে, আমরা কিছু করার আগেই ভাববো যে আমি যদি কিছু করি অখ্যাতি আমার নয় ঠাকুরের হবে। দেখবেন আমাদের জীবনের ওরিয়েন্টেশন, জীবনের দৃষ্টিভঙ্গি, জীবনকে দেখার যে দৃষ্টিটা সেটা সম্পূর্ণরূপে বদলে যাবে। আমাদের জীবনে দুঃখ আসতে পারে, বাধা আসতে পারে, সব আসতে পারে, কিন্তু কোনো অবস্থায় কখনো কোনো অবস্থায় ইষ্টের প্রতি ভালোবাসা না কমে। ওই যে আছে না শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন, হনুমান বলছেন লক্ষ্মীপতি নারায়ণ এবং জানকীপতি রামচন্দ্র তিনি আমার দুজনই এক, অভেদ পরমাত্মা, এক অভেদ পরমাত্মা, তথাপি মম সর্বস্ব, তবু আমার সমস্ত মন প্রাণ সেই কমল লোচন রামকে নিবেদন করেছি। হ্যাঁ স্বামীজি বলছেন না রামের সঙ্গে ঘর করতে পারলাম না বলে শ্যামের সঙ্গে ঘর করতে হবে তা নয়, জীবনে সেই আদর্শের জন্য যতটা দেবার দিতে হবে। এরপরে মা তার ভগবতী ভাবের কথা বলছেন, এই দুজনের ক্ষেত্রেই একরকম, নিজেরা দুজনেই অ্যাওয়ার তারা ভগবত এবং ভগবতী, কিন্তু কখনোই সেটাকে প্রকাশ করছেন না। দক্ষিণেশ্বরের মন্দিরে বিরাট বড় পণ্ডিতদের তর্কসভা বসেছে যে শ্রীরামকৃষ্ণ গৌরাঙ্গ অবতার কিনা, সবাই নানা রকম তর্ক বিতর্ক করার পরে ভৈরবী ব্রাহ্মণী বলতে উঠলেন এবং ভৈরবী ব্রাহ্মণীর যে যুক্তি সেটাকেও কাটতে পারলেন না, সিদ্ধান্ত হলো তিনি অবতার। যারা মজা দেখতে এসেছিল তারা তো হতবাক, সবচেয়ে বেশি হতবাক আমাদের মথুরানাথ,
এবং তার চেয়েও বেশি হতবাক মথুরানাথের যারা কর্মীরা ছিল তারা। এই লোকটা 8 টাকা মাইনের চাকরি করে, এই লোকটা কখনো অবতার হতে পারে? কিন্তু যাকে নিয়ে হইচই, যাকে নিয়ে সমস্ত কিছু, সে হচ্ছে যাক বাবা বাঁচা গেল, আমার মাথাটা খারাপ হয়নি, আমি স্বাভাবিক। এটা দেখে, এই উত্তর শুনে পুরো সভা স্তব্ধ হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর কথা বলছেন, লোকে আমাকে ভগবতী বলে। হ্যাঁ, একবারে নিরভিমানিতা বলছেন, বলছেন আমিও ভাবি সত্যি বা তাই হব। আমি তাই বলছেন না, আমাদের লোকে যদি বলে আহা কি ভালো বলছেন, আমরা তখন মনে করি যে বিশ্বের প্রথম সারির যে প্রথম 10 জন বক্তা, 10 জন না, 5 জনের মধ্যে একা দুই আমি, আর কেউ নই আমাদের এত। কেউ যদি আপনাদের বলে কি ভালো রান্না করেন, আপনার মনে হয় আমি নিশা মধুলিকা হয়ে গেছি, আর কেউ নয়, আমি ওইটি হয়ে গেছি, আর কিচ্ছু না। কিন্তু আমাদের কি নিরভিমানিতা। পূজ্যপাদ গহনানন্দজি মহারাজ প্রেসিডেন্ট হওয়ার পরে, উনি তো হঠাৎ করেই প্রেসিডেন্ট হয়েছিলেন, কারণ আমাদের রঙ্গনাথানজি আচমকাই শরীর চলে গেছিল, প্রত্যেকবার অসুস্থ হয়ে পড়তেন, প্রত্যেকবার মহারাজ সুস্থ হয়ে ফিরতেন। তাই প্রত্যেকবার মহারাজকে খুব অসুস্থ হয়ে থাকতে দেখে আমরা সবসময় আশা করতাম মহারাজ ফিরে আসবে। এই গল্প চলছে 98, 99, 2001, 2, 3, 4, কিন্তু সবসময় লীলাটা চলে না। 2005 উনি হাসপাতালে ভর্তি হলেন খুব বেশি অসুস্থতা নিয়ে, কিন্তু সেখানে গিয়ে তার শরীর চলে গেল। ফলে গহনানন্দজি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ওনার আগে থেকেই সব প্রোগ্রাম ফিক্স করা ছিল প্রেসিডেন্ট হওয়ার জন্য, সেগুলোকে পোস্টপন করা হয়েছিল। উনি প্রেসিডেন্ট হয়ে কিছুদিন থাকার পর মঠে দীক্ষা টিক্ষা দিয়ে তিনি রওনা দিলেন কালাডির উদ্দেশ্যে, চিকিৎসা এবং দীক্ষা দেবেন। তারপরে ফিরে এলেন, প্রায় 17-18 দিন তিনি ছিলেন না। যেদিন প্রথম প্রণাম হচ্ছে, মহারাজ তো কম কথার মানুষ, মহারাজকে প্রবীর মহারাজ আমাদের একজন আরোগ্য ভবনের সাধু ছিলেন, সারাক্ষণ জপ করতেন, এত জপ করতেন খুব কাছে গেলে ওনার মন্ত্র শোনা যেত, মানে নিরন্তর শ্বাস ফেলার মাঝখানে সারাক্ষণ উনি জপ করতেন। বিরুচানন্দজি মাঝে শিষ্য ছিলেন, তিনি মহারাজকে প্রণাম করে বলছেন, আজ খুব আরাম হচ্ছে, আপনার এই হাসি মুখটা দেখতে পাচ্ছি, আপনি ছিলেন না আমার খুব কষ্ট হচ্ছে, আমাদের খুব কষ্ট ছিল। মহারাজ গহনানন্দজি কম কথা লোক, ওপরে দেখিয়ে বলছেন, কেন ওরা তো ছিলেন। তিনি বলছেন, হ্যাঁ ওরা ছিলেন, কিন্তু আপনি ছিলেন না, আপনি তাদের প্রতিনিধি। উনি বলছেন, অদ্ভুত গহনানন্দজি, এরকম বিরক্তিকর কখনো উত্তর আমি দেখিনি। বিরক্ত হয়ে বলছেন, যাও যাও, ওরা দয়া করে পায়ের তলায় স্থান দিয়েছিলেন, ওরা দয়া করে পায়ের তলায় স্থান দিয়েছিলেন, তাই তোমার এসব কথা, যাও যাও এসব বাজে কথা এখানে বলবে না। একবারে ঝেঁটিয়ে বার করে দিলেন আমাদের। তিনি সঙ্ঘগুরু, তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, আমাদের মনের ভেতরে যতখানি আছে উনি তো ওনার, উনি ভাবছেন আমি যেন ঠাকুরের দাস। এই গল্পটা আমি তো সবসময় বলি, ব্রহ্মচর্য দীক্ষা দেওয়ার পরে মহারাজ ঠাকুরের সামনে বীর করে গিয়ে বলছেন, বারবার জিজ্ঞেস করছেন, দুবার জিজ্ঞেস করলেন কতজনের ব্রহ্মচর্য, তাহলে কতজনের হলো, এই বলা হলো 38, আবার কতজনের হলো 38। উনি ঠাকুরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বীর করে বলে যাচ্ছেন, দেখে মনে হচ্ছে ওই ব্রহ্মচর্য দীক্ষার ঘরে যা যা ঘটনা ঘটেছে সবগুলো তিনি এসে রিপোর্ট করছেন, শ্রীরামকৃষ্ণ ইজ আর অনলি মাস্টার। এই যে নিজের যে উচ্চ আধ্যাত্মিক সত্তা সেটাকে লুকিয়ে রেখেছেন। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে যেমন ছিল মা শারদা, শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদদের ভেতরে যেরকম ছিল তার প্রতিনিধিদের ভেতরে, ঠিক একই জিনিস এটা আমরা চোখে দেখেছি। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ি দিয়ে চেয়ে দাঁড়িয়ে দেখতাম, হাত জোর করে প্রণাম করতাম, কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। আহা, বিষ্ণু বলে একটি ছেলে সংসারের ভয়ে আত্মহত্যাই করলে, তা ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিল, ও যে আত্মহত্যা করলো ওর পাপ হলো না? তিনি বললেন, ও ভগবানের জন্য দেহ দিয়েছে, ওর আবার পাপ কি? কোনো পাপ নেই। তবে এ কথা সবাইকে বলো না, সবাই ভাবটি বুঝবে না, তা দেখো এখন বইয়েও ছাপিয়ে দিয়েছে। এই যে ওখানকার জীবনের কথা বলছেন, দেখুন আমার কর্তা কিছু একটা বড়, সামান্য আমার কর্তা কাউন্সিলর হলে কাউন্সিলরের গিন্নি কী রকম ক্ষমতা বেড়ে যায়। এখন তো আমরা দেখছি, আগের আমলে দেখলাম প্লাস্টিকের চটি পরে ফ্যাট 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 করে কাউন্সিলররা ঘুরতেন, আর 5টা লোকের মতো তার গিন্নিও সেরকমভাবে বাজার থেকে বাজার করতেন, সব সব কিছু করতেন দেখতেন। এখন তো সবারই BMW আছে, সবাই BMWতে চড়ে, কাউন্সিলরও কর্পোরেশনে যাচ্ছেন BMWতে করে, গিন্নিরাও যাচ্ছেন BMW, যেভাবেই যাক। কীরকম অহংকার সমস্ত কিছু হতো।
কিন্তু এনার কাছে, এনার স্বামীর কাছে এত লোক আসছে, তাকে তার অবতার বলছে, নিজেদের ইষ্ট বলে পুজো করছে, নিজেদের আদর্শ বলে পুজো করছে, ইনি কিন্তু এতটুকু তাতে কিন্তু কষ্ট হচ্ছে না তার। তিনি ওই আঙ্গুল দিয়ে তাকিয়ে দেখছেন, মায়ের জীবনীতে আছে, সেখানে মা বলছেন, মনকে বোঝাতাম তুই এত কি ভাগ্য করে এসছিস যে তার গান তুই শুনতে পাবি। আমাদের কিন্তু এই জিনিসটা হয় না, আমাদের এক্ষুনি চাই, এই এই বেলাই চাই। অথচ আমরা সব ফোন করলেই বলি জয় মা জয় মা, আমরা সর্বদা মুখে জয় মা বলছি, কিন্তু এই অবধি জয় মা থাকছে, তার নিচে আর কিছুতেই আমাদের জয় মা ঢুকছেন না। এই যে আত্মহত্যার গল্পটা, এটাও আমাদের সর্বসাধারণের জন্য ভাবার কথা নয়, এটা লোক বিশেষে তিনি বলেছেন, ভগবানের উদ্দেশ্যে সে তার শরীরটা দিয়েছে। আমাদের উত্তরাখণ্ডে সাধুদের এরকম একটা জায়গা আছে যেখানে আত্মহত্যা করতে পারে তারা, এটা অ্যালাউড, যদি তার শরীর আর বইছে না, যদি এই শরীরে ভগবান লাভের জন্য, শরীরের রোগ যদি ভগবান লাভের জন্য প্রতিবন্ধক হয়ে থাকে, তাহলে তারা সেখান থেকে ঝাঁপ দিয়ে যেতেই পারে। কিন্তু এটা মানুষ বিশেষে, আমাদের সেই ব্যাকুলতা তৈরি হয় না। শারদানন্দজিকে ব্রহ্মচারী বলছেন, আমার খুব তপস্যা করার ইচ্ছা হচ্ছে, তো মহারাজ বললেন, যাচ্ছ না কেন? বলছেন, আমার আপনার অনুমতির অপেক্ষা আছি। উনি বললেন, তোমার ইচ্ছাটা সঠিক হয়নি, যদি সঠিক হতো তাহলে তুমি কারুর অনুমতির অপেক্ষা করতেন না, তুমি চলে যেতে, এই সমস্ত কিছু ছেড়ে চলে যেতেন। এবারে একটা খুব মারাত্মক কথা বলছেন, বলছেন, মন না মত্ত হস্তিমা হাওয়ার সঙ্গে ছোটে, তাই সদাসদ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য। তখন আমার এমন মন ছিল, তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতেকে বাঁশি বাজাত, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। আহা, বেলুড়েও কেমন ছিলাম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো, তাই ওখানে একটা স্থান করতে নরেনের ইচ্ছা করেছিল। আর এই বাড়িটি যে হলো, এই চার কাঠা জমি কেদার দাস দিয়েছিল, এখন জমির দাম কত, এখন কি আর হয়ে উঠত কে জানে, সব ঠাকুরের ইচ্ছে। এই যে বলছেন, এটা আমরা নিজেরা পরীক্ষা করে দেখি, মন না মত্ত হস্তি হাওয়ার সঙ্গে ছোটে, মন সবসময় ছুটে চলেছে, এই আমি মনে করলাম ভগবানের চিন্তায় একবারে মগ্ন হয়ে থাকে, এই যে বসেছি পা মুড়ে, ইষ্টবস্তু লাভ না করে কিছুতেই ছাড়বো না, কিন্তু বসা মাত্রই মন ছুটতে থাকছে। ওই একটা কি মিসেস চ্যাটার্জি নরওয়ে না কি সব এসছে, তার হয়তো ট্রেইলার দেখাচ্ছে, মনের ভেতরে সেইটা চলছে। এদিকে ঠাকুর আমার সামনে বসেছে, রামগোপাল মাঝ বলতেন, 30 মিনিটের ধ্যানের মধ্যে 27 মিনিট শুধু মনের সঙ্গে আমাদের যুদ্ধ করতে যেত, উত্তেশান নিয়ে একই কথা বলতেন, 27 মিনিট লিটারালি আমরা যুদ্ধ করি, ওই 30 মিনিট যে বসে থাকি, যদি ঠিকঠিক জপ ধ্যান করি তাহলে কিন্তু 3 মিনিট। সারা দিন মালাটা ফরফর 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 করে ঘুরে বেড়াচ্ছে, দেখি তো মন্দিরে সেই মালা প্রথমে থলির মধ্যে, তারপর এত গরম হয়ে যায় হাত পা, জপ ধ্যান করতে করতে তপস্যার এত আগুন দেখি, মাঝে মাঝে বার করে নিই, তারপরে বার করে নিয়ে জপ করতে হয়, সে মালা জপ করছে, আমাদের নিজেদের ডিপ্রেশন হতে থাকে, কারণ আমরা অত স্পিডে জপ করতে পারি না। হ্যাঁ, এত বুড়ো হয়ে গেলাম, 30 বছর ধরে জপ করছি, অত স্পিড হয় না, সে আবার ফরফর 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 করে সেই হাঁপড়ের নৌকার দড়ি টানার মতো হু করে মালা একবার এদিক দিয়ে ঢুকছে, আবার সেদিন দেখছিলাম একটা কাঠের জপযন্ত্র, সে যিনি দেখাচ্ছিলেন সে সাধু, সে ফরফর ফরফর করে জপ করছেন, এসব দেখলে আমাদের কিরকম ডিপ্রেশন হয়ে যায়। আসল কথা হচ্ছে মনকে ঈশ্বরে নিবিষ্ট করা, তার রূপ চিন্তা করা, সেই অরূপকে, অরূপ আমার জন্য মায়ায় শরীর ধারণ করে এসেছেন, সেই দিব্য রূপটিকে চিন্তা করা, সেই দিব্য রূপটিকে চিন্তা করতে করতে তাতে মগ্ন হয়ে যাওয়া। মন সবসময় ছুটে ছিটকে যাবে, এটাকে বলা হয় বিক্ষেপ, আবার সেই বিক্ষিপ্ত মনকে ধ্যেয় বস্তুতে নিয়ে আসা, এটাকে বলা হয় প্রত্যাহার। এই বিক্ষেপ আর প্রত্যাহার অনেকটা সেই ছোট শিশুর মতো, ছোট শিশু যখন ভীষণ ঝামেলা করে মা তাকে প্রথমে 2-4 ঘা দেয়, তারপরে যখন পথ আসে না তখন আরও কিলকিল দেয়, তাতেও হয় না তখন লাঠি পেটা করে, তারপরে চুলের মুঠি ধরে মা হিরির হিরির করে টানতে টানতে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। সেই ছোট শিশু দরজায় লাথি মারে, কাঁদে, মা কোনোভাবেই দরজা খুলে না। আস্তে আস্তে সে যখন বোঝে আর আমাকে কেউ ছাড়বে না, তখন সে ধীরে ধীরে শান্ত হয়ে যায়, তার চোখ দিয়ে আর জল পড়ে না, সে ধীরে ধীরে ওই একেবারে সেই শান্ত ছোট্ট শিশু, ভালো মানুষ হয়ে যায়। আমাদের মনও তাই ওই রকম ছুটে ছুটে চলবে। কীরকম বলছে, মন না মত্ত হস্তি
মত্ত হস্তি, যেরকম মাতাল যে হস্তি যার যে ছুটে চলছে, যে দিক তার হারিয়ে গেছে, তার সমস্ত কিছু আমাদের মন হলো ঠিক সেই রকম। কেন ছুটছি তার কিছু নেই, এই বেশ দেখছি হাঁটতে হাঁটতে যাচ্ছে, এই তো এখন তো চৈত্র সেলের সিজন। কারুর গায়ে যদি ভালো পাঞ্জাবি দেখেছি ব্যাস হয়ে গেল, কারুর গায়ে যদি জামদানি দেখেছি তো হয়ে গেল, আমি আর জগৎ সংসার কিচ্ছু চিন্তা করতে পারছি না, ডুবে গেছি তাতে। হ্যাঁ, কিছু না হোক ধনতেরাসে কিছু না হোক কি একটা চামচ অন্তত কিনে নিয়ে আসবো। সামনের বাড়ি মিসেস চৌধুরী কিনেছেন, আমরা কোথায় ভগবানের মন দেওয়ার কথা? কিন্তু আমি বলছি না এটা দোষ বলছি না, এটাও একটা পথ, ওই সেই ছিটকে যাওয়া মনকে টেনে নিয়ে আসার কথা বলছেন। তাই সদসৎ বিচার করতে হয় কোনটা থাকবে এবং কোনটা থাকবে না, কোনটা আমাদের সারা জীবনে যাবে। তাই সারা জীবনের সম্পদ আমাদের নিজেদের কাছে রাখতে হয়। আর শেষের কথাটা বলছেন, খুব খাটতে হয় ভগবানের জন্য। রান্না শিখতে গেলে যেরকম খুব খাটতে হয়, অফিসে কাজকর্ম শিখতে গেলে যেরকম খাটতে হয়, পড়াতে গেলে যেরকম আগে থেকে প্রস্তুতি নিতে হয়, ঠিক সেই রকম সাধন ভজনে খুব খাটতে হয়, ভীষণ রকমের খাটতে হয়। পরিশ্রম না করলে কোনো বস্তু পাওয়া যায় না। আগে তো মনকে শান্ত করার শিক্ষা করতে হয়, গুরু নির্দিষ্ট পথে যেভাবে গুরু সাধন ভজনের কথা বলেছেন সেইভাবে মন্ত্রের অর্থ এবং মন্ত্রের যিনি আমাদের ইষ্ট বস্তু তার রূপ চিন্তা করতে করতে মনকে ডুবিয়ে দিতে হয় ভগবানের ভাবনায়, তবে কিন্তু হবে। একটা সময় 3-4 বছর পরে যদি কন্টিনিউয়াসলি এটা করা যায়, আস্তে আস্তে মন শান্ত হয়ে যায়, তখন আর আগে আপনি যেভাবে নড়চড় হয়ে যেতেন, বিচলিত হয়ে যেতেন, সেভাবে আর বিচলিত হন না। বলছেন নিজের কথা বলছেন, মা কিন্তু এই আমি যেমন অনেক তত্ত্ব কথা বললাম এরকম না, নিজের উদাহরণ দিচ্ছেন। তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরে, মন এমন ছিল মানে কি, এমন টিউন ছিল, ঈশ্বরের সঙ্গে একবারে এমনভাবে সংযুক্ত হয়ে থাকতেন যেমন নিজের শুকনো দেশলাই একবার একবার স্ট্রোক দিলেই জ্বলতে থাকবে। কিন্তু দেখবেন বর্ষাকালে দেশলাই এরকম হয় না, ড্যাম্প লেগে যায়, তখন একবার দুবার তিনবার অনেক সময় কাঠির মাথা ভেঙে যায় কিন্তু আগুন জ্বলে না। ওই কারণে আপনারা দেখবেন বর্ষাকালে কৌটোর ভেতরে দেশলাই কাঠি রেখে দেন, এখন তো ঠিক করে জ্বালিয়ে দিল সে আগুন জ্বলতে থাকলো, তাতেও গ্যাস না ভরলে হয় না। বলছেন তখন আমার মনটা কীরকম ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, কে বাজাতো সেটা বড় কথা না, কিন্তু সেই বাঁশির স্বর তাকে শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দিতেন। শুনে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অগ্নি সমাধি হয়ে যেত। পূজনীয় গহনানন্দজি মহারাজ প্রেসিডেন্ট হওয়ার পরে রোজ সন্ধেবেলা সব ভক্তরা শান্ত চলে গেলে 8টা নাগাদ হাঁটতে বেরোতেন। ওই প্রেসিডেন্ট কোয়ার্টার থেকে হাঁটতে হাঁটতে মেন গেট অব্দি আসতেন, আবার মেন গেট থেকে হাঁটতে হাঁটতে কোয়ার্টারে ফিরে যেতেন। পরে অসুস্থ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে হাঁটাটা বন্ধ হয়ে গেছিল। আমরা হেডকোয়ার্টার্সের সাধুরা প্রত্যেক দিন প্রত্যেক রবিবার সন্ধেবেলায় কালী কীর্তন গাইতাম, আমরা এরকম হাওয়ায় ঘুরে বেড়াতাম, তাই স্মরণানন্দী সব জিনিসপত্র কিনে আমাদের ওতে জুতিয়ে দিয়েছিলেন, খুব আমরা কালী কীর্তন গাইতাম। মহারাজ হাঁটতে হাঁটতে গান শুনতেন, যেদিন খুব ভালো লাগতো তিনি হাঁটা বন্ধ করে ধীরে ধীরে হেডকোয়ার্টার্সে এসে ওই বারান্দার তলে ওপরে যে ফার্স্ট ফ্লোর ফয়ার আছে সেইখানে নিচে ঠিক মেন ফয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আমাদের গান শুনতেন। কখনো বসতে চাইতেন না, বসতে দিলেও বসতেন না, চুপ করে দাঁড়িয়ে শুনতেন। তিনি যে প্রেসিডেন্ট এসছেন সেটা আমাদের বুঝতে দিতেন না। আমাদের মনে আছে ওই রকম একদিন ভালো গান শোনার পরে উনি বলেছেন ছেলেরা বেশ গায়, বলে আবার হাঁটতে হাঁটতে ফিরে গেছে, পরের দিন তো ভুলে গেছেন। তার যে সেবক তারা আমাদের সাথে পরিচয় করলেন, মহারাজ এই যে কালকে যারা গান গাইছিল এরা হচ্ছে এ হচ্ছে অধিকারী। তা মহারাজ আমাকে বলছেন খুব ভালো গান হয়েছে কালকে, বেশ দারুণ গান হয়েছে, গান খুব সুন্দর, কালকে না গান খুব সুন্দর। তা আমরা এমন আপ্লুত হয়ে গেছি হাঁটু গেড়ে মহারাজের হাতটা এরকম হাত গুলোতে করতে বলছি, মহারাজ আমরা তো যা কিছু করি সবই ভগবানের প্রীতি উৎপাদন করার জন্য, এই আমরা গান গাইছি ঠাকুরের প্রীতি উৎপাদন করার জন্য, আপনি তো ঠাকুরের প্রতিনিধি, এ গান আপনার ভালো লেগেছে মানে এ গান অবশ্যই ঠাকুরের কাছে পৌঁছেছে। এমন অ্যাফার্মেটিভ একটা হাসি হাসলেন যে আমার কথাটাকে তিনি একেবারে নিগেট করছেন না, তিনি সেটাকে এন্ডর্স করছেন, এত সুন্দর। এই যে আমাদের সবসময় এমন মন ব্যাকুল, ওনার মনটা এমনই ঈশ্বর নির্দিষ্ট ছিল। আমরা সাধারণ গান গাইছি, রোজই গাই, আমাদের মাঝে মাঝে গান গাইতে বিরক্ত লাগছে, কিন্তু সেই বিরক্তির সঙ্গীত ওনার কাছে আনন্দময় হয়ে উঠেছে। আর এর তো এরকমই ছিল, বলছেন সাক্ষাৎ ভগবান যেন বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। আহা, বেলুড়েও কেমন ছিল, বেলুড়ে মানে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে, কি শান্ত জায়গাটা, ধ্যান লেগেই থাকতো,
তাই ওখানে একটি স্থান করতে নরেনের ইচ্ছে করেছিল। আর এই যে বাড়িটা হলো মায়ের বাড়িটি, সেটা কেদার দাস দিয়েছিল। খড়ের ব্যবসা করতেন বলে তার নাম ছিল খোড়ো কেদার। চার কাঠা জমি দিয়েছিলেন, তার উপর লীলা প্রসঙ্গ, তারপর বাজার থেকে চড়া সুদে ঋণ নিয়ে শরত মহারাজ এই বাড়িটা করেছিলেন। আর তারপরে লীলা প্রসঙ্গ লিখে তার বিক্রির টাকা দিয়ে সেই ঋণ শোধ করেছিলেন। মা থাকবেন এবং মায়ের বাড়ি যদি ঋণ মুক্ত হয় তাহলে মা আরও বেশি আনন্দে থাকতে পারবেন। এই আনন্দে সমস্ত কাজ অত হইচই, শরৎ মহারাজের কাছে অত হইচই, কিন্তু তিনি মন দিয়ে বসে একটানা লিখে যেতেন লীলা প্রসঙ্গ। লীলা প্রসঙ্গের বিষয়বস্তু তার মনের মতে ভাবনাই ছিল, একটানা লিখেছেন লীলা প্রসঙ্গ। সবটা ওই একতলার ঘরের সেই টেবিলটা এখন সরিয়ে দিয়েছে, সেই টেবিলটা ছিল একটা চৌকি, কালো রঙের একটা জল চৌকি ছিল, তার সামনে বসে ঠিক দেখবেন ছবিটা দেখলে বুঝতে পারবেন শারদানন্দজির ঘরে। এখন তো শুনেছি, আমি দেখিনি, শুনেছি গদিটা তুলে দেওয়া হয়েছে, আগে এখানে গদি ছিল, এই গদিতে বসে শারদা ঠিক যেখানে ছবিটা আছে তার নিচে তার অনেকগুলি পেইন আছে। অস্তরাগের আলপনা বলে একটি গ্রন্থ আছে স্বামী নির্লেপানন্দজি, তিনি শারদানন্দজিকে খুব কাছ থেকে দেখেছেন, যোগীন মহারাজের নাতি কার্তিক মহারাজ। তিনি বলতেন যে শারদানন্দজি অনেক রকমের পেন ছিল, আর সেই পেন সেই আগেকার দিনে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো, হয়ে গেলে খুব যত্ন করে তিনি কাপড় দিয়ে সেই কালিটা পেন থেকে মুছে ফেলতেন, আর ধরা পড়ে যেত কেউ যদি ওইভাবে ডুবিয়ে কিছু একটা কাজ করে কোনো রকমে মুছে দিলে শরৎচন্দ্রজি বুঝে যেতেন যে তার কলম কেউ ব্যবহার করেছে। ওই সব সেই বাক্সের ভেতরে রাখা থাকতো, আবার যখন পরের দিন আবার সেই দপ্তর বেরোতো আবার শরৎচন্দ্রজি সেই কালি ঢালতেন, আবার তা দিয়ে লিখতেন। অত হইচই আছে, আমার মনে আছে একটা স্মৃতিকথাতেই আছে, গোলাপমা বলছে তোমাদের কি অবস্থা গো, এরকম হইচই করছো? মেয়ে ভক্তদের বলছে নিচে শরৎ যে বসে আছে, শরৎ যে আছে একবারও তোমার মনে হচ্ছে না? গোলাপমা বলছে আহা ওসব কেন ভাবছো গোলাপমা, আমি তো আমার কানকে বলে দিয়েছি তুই কিচ্ছু শুনিস না। এইটা একটা খুব বড় ধরনের শিক্ষা, কিছু না শোনা, আমরা তো শোনার জন্য পাগল হয়ে যাচ্ছি, সেই কারণে সব শুনি আর সবেতেই গোলমাল। এমন সময় মাকু ছেলে কোলে করে তাকে ঘরে ছেড়ে দিয়ে বসলেন, কি করব মা ঘুম নেই, এই বলছেন মাকু। মা বললেন ও সত্যগুণী ছেলে তাই ঘুম নেই। সত্যগুণী ছেলে সব সময় জেগে থাকে, তার মানে তাই ইনসমনিয়া রোগীরা সব সত্যগুণী তা নয়। তিন ধরনের মানুষ আছে, একটা তমগুণী, একটা রজগুণী, একটা সত্যগুণী। তমগুণী মানুষ সাধারণত খুব ঘুমিয়ে পড়তে ভালোবাসে, ডুবে থাকতে চায়, একেবারে সে একটা জড়ো অবস্থাতে থাকে। আমাদের যে দুর্গা ঠাকুর তৈরি হয় সে দুর্গা ঠাকুরটা হচ্ছে পারফেক্ট একটা ছবি, সত্য রজতম। সত্যকে মারতে গেলে আমাদের রজগুণকে দরকার, ওই কারণে সিংহ একবারে সমস্ত পরাক্রম দিয়ে এই তমগুণকে অসুরকে কেটে ছিঁড়ে একসা করে দিয়েছে। কিন্তু রজগুণ মানে হচ্ছে আমরা কাজ করে যাই কিন্তু আমাদের কোনো লক্ষ্য থাকে না, লক্ষ্যহীনভাবে অনন্ত কাজ করে যাই, কেন করছি আমাদের কিছু বোধ থাকে না। সেই কারণে দেবী রজগুণকে চেপে আর সত্যগুণকে একটু টিপে রেখে দাঁড়িয়ে থাকেন, তিনি বিশুদ্ধ সত্যগুণময়ী। সেই তমগুণের শান্ত ভাব আর রজগুণের প্রবল কর্মপ্রবাহ দুটোই তার ভেতরে থাকে। সত্যগুণী ছেলে বলছেন মানে ও শান্তভাবে ঈশ্বর চিন্তা, এ ছেলের দ্বারা ঈশ্বর চিন্তা করা যাবে। এর দুটো ভাব আছে, সাধন ভজনের ক্ষেত্রে লোক জানিয়ে কখনো সাধন ভজন হয় না, আমরা যেরকম লোক না জানালে সাধন ভজন আমাদের হয় না, যে বলছিলাম না কি স্পিডে ঘুমিয়ে পড়েছেন, ঠিক আছে, হ্যাঁ কি স্পিডে মালা ঘুরিয়ে চলছে, কি স্পিডে মালা ঘুরিয়ে চলেছে, এত জোরে মালা ঘুরেছে আমাদের ডিপ্রেশন হতে থাকে, ওই সবাইকে দেখাচ্ছেন আমি জপ করছি আমি জপ করছি। একবারে বেলুড় মঠ ঘুরলে কিন্তু এরকম খুব ভালো ভালো সাধকদের দেখা যায়, আজকে দেখছেন একটা অল্প বয়সী ছোট্ট মেয়ে মায়ের মন্দিরে বসে জপ করছে, সে ভুলেই গেছে তার মুখের সামনে যে ওড়নাটা সেটা খুলে গেছে, তার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি বহুদিন বাদে কোনো সাধককে দেখলাম এরকম জপ করছে আর দু চোখ দিয়ে একবারে কন্টিনিউয়াসলি, সে একবারে চোখ বন্ধ করে হাতে এরকম এই এইটা ওড়নাটা আছে ঢাকা দিয়ে জপ করছে, কিন্তু মুখটাকেও ঢেকে রেখেছিল হাওয়াতে, সেই মুখটা খুলে গেছে, এই খানিকটা খুলেছে খানিকটা। আমি প্রণাম করতে গিয়ে এই মায়ের এপাশ দিয়ে প্রণাম করতে গিয়ে ওর দিকে তাকিয়ে ফেলেছি, তখন দেখছি ওর চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে। এই যে ভালোবাসার ছবি ভগবানকে ডাকার জন্য, প্রতিভানন্দজি জিগে বলতেন আমাদের ঈশ্বরকে ডাকার জন্য সেই যে আমাদের যে আকুতি সেটা কি তৈরি হচ্ছে, বারবার জিজ্ঞেস করতেন তোরা যে সাধু হতে চাইছিস তোদের মধ্যে তাকে পাওয়ার ওই আকুতিটা তৈরি হচ্ছে, সেই ইচ্ছাটা তৈরি হচ্ছে,
কত বালিশ ভিজেছে ভগবানকে পাওয়ার জন্য, বলছেন এটা খুব জরুরি। তার মানে কাল থেকে গ্লিসারিন লাগিয়ে কাঁদতে হবে তা কিন্তু নয়। আমাদের মনের ভেতরে সেই আকুতিটা তৈরি করতে হয়, আমবাতের যন্ত্রণা। দেখুন এই এত ভগবত কথা বলছেন, আবার আমার আপনার মতো মানুষের মতো হয়ে গেছেন। আমবাতের যন্ত্রণায় অস্থির হয়ে মা বললেন, আহ আমবাতের জ্বালায় গেলুম মা, মুখে আবার বেরিয়েছে, এই দেখো মা হাত বুলিয়ে, এ কি যাবে না, এই দেখো পেটেও উঠেছে, দাও তো পেটে এই তেলটি দিয়ে, এইটি আমার প্রাণ গো দিলেই একটু কমে। এই এতক্ষণ ঈশ্বরীয় কথা বলছেন, আবার নেমে এসছেন, এইটা হচ্ছে মায়ার আবরণে আবৃত করে রেখেছেন, সব সময় মায়া দিয়ে আমাদের আবৃত করেছেন। এই একটু ছবিটা দেখাচ্ছেন, আবার ঢেকে দিচ্ছেন, সেই সূর্য যেন মেঘ দিয়ে সূর্য ঢেকে রাখে সূর্যকে, ঠিক সেই রকম এই সূর্য বেরিয়ে আসে আবার মেঘ দিয়ে ঢেকে রাখছে, একটু আমাদের দেখতে দিচ্ছে না। দেখতে দিলে যদি সত্যি সত্যি খুব তাকে ঢাকার ইচ্ছা হয়, তাহলে তো এই যে কর্মফল এগুলো ক্ষয় হবে না, এগুলো ঘষিয়ে মিজিয়ে একদম সার্প করে তবে আমাকে তো তিনি নেবেন কোলে। সেই কারণে আবার বলছেন, দেখো না গো, তখন আমাদের মনে হয় এই লোকটা এত ভালো করছে, এত ইয়ে করছে। আমরা কাশী সরারঞ্জিকে জিজ্ঞেস করেছিলাম, মাকে দেখলে মনে হতো কীরকম কিছু, উনি বললেন আসলে মা বুড়ো হয়ে গেছিলেন, দাঁত টাঁত পড়ে গেছিল, তো কথা বলতেন সে ফাঁস ফাঁস করে শব্দ এরকম হতো আর বৃদ্ধার মতো, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে মায়ের হাতের তলা আর পায়ের তলা। মা তো জীবনে কখনো জুতো ব্যবহার করেননি, একবারে গ্রামের পথে হেঁটে হেঁটে গেছেন, কিন্তু একদম নরম তুলতুলে পায়ের তলা, আর রংটা অনেকটা ওই যে ওই যে স্থলপদ্ম প্রতিকাশ পাদাম ভুজ সুশোভনাম, মায়ের স্তবে বলা আছে একদম ঠিক স্থলপদ্মের মতো লাল, হাতের তেলও তাই পায়ের তেলও তাই। আর অদ্ভুত, যখন মা কথা বলতেন মনে তো শুনেই যাই শুনেই যাই শুনেই যাই, এই অদ্ভুত একটা আকর্ষণ তার শব্দ দিয়ে, তিনি যেন তার ভালোবাসা টপ টপ করে ঝরে পড়তো তার কথার ভেতর দিয়ে। বলছেন আবার এই কারণে দেখুন একটা মানুষের মতো রূপ ধারণ করে এসেছেন। অমলানন্দজিকে জিজ্ঞেস করেছিলাম, অখণ্ডানন্দকে দেখলে মনে হতো তিনি পার্শ্বদ তিনি স্পেশাল কিছু, বলে এমনিতে তো মনে হতো না, এই মাটি কুড়ছেন, এই ছেলেদের স্নান করাবেন, ছেলেরা পায়খানা করেছে শৌচ করিয়ে দিচ্ছেন, কিন্তু তিনটের সময় তিনটে উনি চারটে নাগাদ খেতে যেতেন, তিনটের সময় চান করে তখন পরিষ্কার গেরুয়া পরে খালি গায়ে খাবার ঘরের দিকে হেঁটে যেতেন, তখন তার গা দেখে মনে হতো চকচক করছে একটু যেন সোনার মতো, তখন ওনাকে দেখে মনে হতো এই মানুষটা আর যাই হোক এই লোকের নয়। এরা সব সময় নিজেদের একটা আবরণ দিয়ে ঢেকে রাখেন, সব সময় আবরণ দিয়ে ঢেকে রাখেন। প্রেসিডেন্ট মহারাজকে দেখলে মনে হয় কত অসুস্থ, এই চোখ বন্ধ করে আছেন, কারোর দিকে তাকাচ্ছেন না, কিন্তু আসল সময় আমরা তো দেখি মহারাজ একবারে টান টান একবারে স্থির হয়ে বসে আছেন, একবারে মনে হতো কে বলে মহারাজ অসুস্থ। আমাকে সেদিনকে জিজ্ঞাসা করছে, তোমার ওখানে যথেষ্ট কাজ আছে তো? আপনি হ্যাঁ মহারাজ যথেষ্ট কাজ আছে। বলছেন মনসাদ্বীপ যাবো, তা আমি তো ভাবছি আমি ভুল শুনছি, তারপর উনি বললেন নিজেই হাসছেন আর বলছেন না বুঝলে এবার তো যাওয়া হচ্ছে না, ওদিকে গেলে কিন্তু যাব। এই যে তার ইচ্ছা প্রকাশ করছেন, তার মানে হিস অ্যালার্ট, তোমাদের ওখানে কী কী কাজ হচ্ছে, স্কুল কত দূর গেল, আমি বলার আগে উনি জিজ্ঞাসা করছেন, তার মানে উনি তো জানেন। আমাদের দেখে মনে হয় যে মানুষটা একেবারে স্থবির হয়ে গেছে, তা কিন্তু নয়। একটা ছবি দেখছিলাম দুর্গা পূজার ছবি, মহারাজ ধ্যান করছেন, এমনি সময় মহারাজের মুখটা হাঁ থাকে, মানে শ্বাস নিতে কষ্ট হয়, নাকটা বন্ধ থাকে বলে মুখটা হাঁ হয়ে যায়, কিন্তু সেই ছবিটা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম, গভীর ধ্যানে মগ্ন। এই জগতের কোনো জায়গা যেন তাকে ছুঁচ্ছে না, কোনো সমস্যা যেন তাকে ছুঁচ্ছে না, তিনি একটা অন্য জগতে পাড়ি দিয়েছেন, এটা তার ধ্যান দেখলে বোঝা যায়। কিন্তু এমন কায়দা করে থাকেন, আমাদের সব সময় মনে হয় তিনি আমাদেরই মতো। তেল মালিশ করতে করতে বললুম, মা বাড়িতে একদিন ঠাকুর পূজা করে সংসারের কাজ করতে গেছি, কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে, জানলা খোলা ছিল, ছবিতে রোদ লাগছিল, কিন্তু আমি ভাবলাম পুজো করবার সময় তো জল লেগেছিল, বেশ করে মুছে দিলুম, রোদে ঘেমেছে কি না বুঝবার জন্য কিছু পরে আবার এলাম, এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন, তখন জানলা বন্ধ করে দিলাম। এই যে যদি আমাদের সেবাটা আত্মবধ হয় তাহলে আমাদের দৃষ্টিটাও বদল হয়ে যায়। দেখবেন যারা সেরকমভাবে সেবা করে তারা যখন ঠাকুরকে খেতে দেন, ঠাকুর সে বসেই আছেন তো, কিন্তু দেখে মনে হয় তিনি যেন খাবার খেয়ে খুব তৃপ্ত, খুব আনন্দ। বেলুড় মঠের একটা মুহূর্ত আপনারা দেখতে পান না, ইটটা বন্ধ থাকে, ঠাকুর খাওয়া হয়ে গেলে ঠাকুরকে যখন তামুক দেওয়া হয়, তামুক দেওয়ার পরে সেই তামুকটা আমরা নিয়ে চলে যেতাম, তারপরে ওই ঘর খোলার আগে ঠাকুরের ফুল দিয়ে ভোগারতি হয়,
সেই চুল দিয়ে ভোগারতি হয়ে ঠাকুরের পায়ে অর্ঘ্য দিয়ে পূজারী প্রণাম করলে তবে আমরা ভোগের জিনিসগুলো নিতাম। সেই সময় ঠাকুরকে যে কী অপূর্ব দেখায়, মনে হচ্ছে খাবার দাবার পর তামাক টামাক খেয়ে কর্তার খুব আরাম হয়েছে, এই যে আমাদের যে তৃপ্তি হয় ভালো খেয়ে, তারপরে মুখে পানটা দিয়ে পচাস পচাস করতে করতে একটা অব্যক্ত আনন্দ যেটা আমাদের ভেতরে আসে, ঠাকুরের চোখ মুখ দেখলে ঠিক সেই রকম মনে হয়। হয়তো বা আমার এটা কল্পনা, কিন্তু আমার প্রত্যেক দিন বড্ড ভালো লাগতো, ওই সময়টার জন্য অপেক্ষা করে থাকতাম। 2 বছর ধরে ঠাকুরের তামাক সেজেছি আর প্রত্যেক দিন অপেক্ষা করে থাকতাম। আমি তো আর ভোগরা দিতে পারতাম না, ওই তামাকটাই দিতে পারতাম, মহারাজ নিয়ে চলে যেতেন। আমার দেখে ওইটা দেখে আমার বোধ করার চেষ্টা করতাম যে তামাক রাজাটা ঠিকঠাক হয়েছে কিনা, কর্তা কীরকমভাবে বসে আছেন, এইটা আমরা দেখার চেষ্টা করতাম। এই বলছেন আত্মবধ সেবার কথা বলছেন, আত্মবধ সেবা এমন যখন সত্য হয়ে ওঠে তখন আমরা এগুলো দেখতে পাই, ঠাকুরের শরীর থেকে ঘাম বেরোচ্ছে। কাল থেকে এই স্বামীর শেভিং ব্রাশ দিয়ে জলের ছিটা দেবেন না কিন্তু, হ্যাঁ, অন্যকে দেখানোর জন্য যে আমার ছবি থেকে, আমার ঠাকুরের ছবি থেকে ঘাম বেরোচ্ছে, এইটা দেখার জন্য শেভিং ব্রাশ জলে ডুবিয়ে জলের ছিটা দেবেন না কিন্তু, এটাও কিন্তু কথা। মা বললেন, হ্যাঁ মা, তা অমন দেখা যায়। এরপরে একটা মারাত্মক কথা বলছেন, ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট ফট সমান, তাকে দেখিনি, কায়া কায়ারূপ আমি দর্শন করিনি কিন্তু তার ছায়ারূপ আমি যদি বিশ্বাস করি, ওই ছায়ারূপের ভেতর তিনি বিরাজ করছেন, তাহলে দেখবেন আমার কাছে তিনি জীবন্ত জাগ্রত হয়ে যায়। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, কারুর বাড়িতে গিয়ে ঠাকুরের ছবি খুব সুন্দর, খুব লিভিং মনে হয়, জীবন্ত জাগ্রত মনে হয়, কারুর কারুতে গিয়ে দেখি খুব শ্যাবি, এটা কেন? উনি বলেছিলেন যারা বিশ্বাস করে ওটা ছবি নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণ বসে আছে, তাদের জীবনযাত্রার পরিবর্তন হয়ে যায়। আর তাদের জীবনযাত্রার যখন পরিবর্তন হয় তখন ওখানে একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায়, শ্রীরামকৃষ্ণকে তিনি জীবন্ত জাগ্রত দেখেন, এত তীব্রতার বিশ্বাস হয়, সেই বিশ্বাস এই পরিমণ্ডলের ভেতরে যারা আসে তাদের ভেতরেও জাগে, তাদের ভেতরে মনে হয় হ্যাঁ শ্রীরামকৃষ্ণ এই ছবিতে বিরাজ করছেন। আমি সত্যি সত্যি কখনো দুঃখ করি না, মানে এটা অহংকার করে বলছি না, কিন্তু কখনো দুঃখ করি না যে তাকে দেখতে পাইনি, তার স্থূল শরীর দেখতে পাইনি। শ্রীরামকৃষ্ণ যে ছবিতে বিরাজ করেন, আমরা গিয়ে আমাদের মনের দুঃখ, ভালোবাসা, বেদনা, না পাওয়ার কথা, পাওয়ার কথা, আমাদের আনন্দ সব কিছুই ছবির সামনে বলতে পারি। ছবি ভাবলে ছবি আর মানুষ ভাবলে মানুষ, এই ছবিকেই আমরা শ্রীরামকৃষ্ণের প্রতিভু বলে মনে করি। আমি তাকে দেখিনি, তাতে কি হয়েছে, তিনি তার চিত্রপট আমাকে উপহার দিয়েছেন, তাকে আঁকড়ে ধরার একটা অবলম্বন তৈরি করে দিয়ে গেছেন, সেই অবলম্বনটাকে আঁকড়ে ধরে থাকতে হয়। বলছেন ছায়া কায়া ঘট পট সমান, ঘটে আমরা পুজো করি আর পট তার রূপান্তরিত, আমরা যদি বিশ্বাস করি যে পট যদি নাও থাকে ঘটের ভেতরে তিনি বিরাজ করছেন, তার কলস বলা হয়, মানে দেবতার সব কলার অংশ ওর মধ্যে আছে, তাহলে ওই ঘটেতেই আমাদের সমস্ত কিছু হয়। শ্রী শ্রী মা শ্রীমর বাড়িতে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন না দুর্গাঘট, সেই ঘটে দেখেন এখনও আজ অবধি সেই ঘরটিকে দেবী দুর্গা জ্ঞানে পুজো করা হয়, নিত্য পুজো করা হয়, দুর্গা পুজো বাসন্তী পুজো এই সময় বিশেষভাবে করা হয়। একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন, ছেড়ে দেবো ছটফট করবেন না, একদিন মা উত্তরের বারান্দায় বসে আছেন, জনৈক গৃহস্থ ভক্ত মায়ের সঙ্গে কি কথা বলছেন, তিনি মায়ের পায়ে মাথা রেখে বলছেন, মা আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট, আমি আর কিছু জানি না, সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছে বলতে পারি না, শুধু তোমার দয়াতেই আমি আছি। মা স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে বলছেন যে মায়ের কাছে ছেলে ছেলে, তিনি হ্যাঁ মা কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি, ভদ্রলোক বলছে কিন্তু হ্যাঁ মা কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো না মনে আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ, এটা হচ্ছে কথা। আমরা সবসময় যে খুব উচ্চ জীবনযাপন করতে পারি তা না, খ্রিস্টানদের একটা কনফেশন বক্স থাকে চার্চে, সেই কনফেশন বক্সের যে ইয়েটা একটা জালের মতো থাকে, তার ভিতরে পাদ্রি গিয়ে বসেন আর এখানে গিয়ে হাঁটু গেড়ে বিড়বি বিড়বি করে বলতে থাকে, পাদ্রির মুখটা এমন দিকে করা থাকে যে কোনো অবস্থাতে পাদ্রি ঘাড় ঘুরিয়েও দেখতে পাবেন, এবং জাল এত ঘন করে দেওয়া থাকে যে মানুষটা যিনি কনফেশন করছেন তাকে দেখা যায় না, ফলে ওরকম একটা জায়গা আছে যেখানে তার সেই যাবতীয় কষ্টগুলো
তিনি নামিয়ে দেয় আমাদের যাবতীয় কষ্ট নামানোর জায়গায় শ্রীমা। আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না। শঙ্করাচার্য বলছেন যে নরক কি অবস্থা, যে নরক হচ্ছে মনের একটা অবস্থা যেখানে সবাই জানে আমি খুব ভালো মানুষ, কিন্তু আমি জানি আমি যা করেছি সেটা ঠিক করিনি। সবাই আমাকে ভালো মানুষ জানে কিন্তু আমার নিজের কাছে আমি জানি আমি ঠিক করিনি। ওই যে তুষের আগুনের মতো দিক 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 করে আগুন জ্বলছে আমার ভেতরে, ওই যে বেদনা ওটিকে নরকের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি বারবার বলছি মিতা দেবী আপনার একটু মাইক্রোফোনটা অফ করুন না, হ্যাঁ মোবাইল ফোন নিয়ে ছটপট করলে মুশকিল। এই হচ্ছে কথা, এটা নরক যন্ত্রণা বলে আমাদের বোধ হয়। সবার কাছে আমি ভালো মানুষ কিন্তু আমি আমার নিজের কাছে যখন গিয়ে দাঁড়াই তখন বুঝতে পারি আমি লোকটা ভালো নই। এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, এটাও কোথাও জায়গায় রিলিভ করার দরকার আছে। আমাদের মা বলছেন না সবসময় জানবে আর জগতে কেউ না থাকো তো সবসময় জানবে তোমার একজন মা আছে, মা আছেন এই বস্তু। সব কথা আমরা বহু জিনিস আছে ঠাকুরকে বলতে পারা যায় না। আমি নিজেই দেখলাম টাকা পয়সার কথা বড় একটা ঠাকুরকে বলা যায় না, মায়ের কাছে গিয়ে বলা যায় এই জিনিসটা হবে, আশ্রমে এই কাজটা হবে, এটা আসছে না, ঠাকুরকেও বলি কিন্তু মাকে যেন জোর দিয়ে বলি, যেরকমভাবে চাপ দিয়ে আদায় করে সেরকম চাপ দিয়ে আদায় করি। মা বলছেন মায়ের কাছে ছেলে ছেলে, মায়ের কাছে আর কোনো ভেদ নেই, কালো ছেলে, পচা ছেলে, বাঁকা ছেলে, ফর্সা ছেলে, গুণী ছেলে, নির্গুণ ছেলে কিছুই না, ছেলে হচ্ছে ছেলে, এটাই তার পরিচয়। কিন্তু তারপরে ভদ্রলোক তার রিভিলেশনটা বলছেন যেটা দিয়ে আমরা শেষ করব, এটা আমাদের মনে রাখা দরকার। হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে তোমার দয়া পাওয়া বড় সুলভ। এই যে তাকে খুব সহজে পেয়ে গেছি বলে তিনি আমার হাতের মুঠোর মধ্যে, আমরা যেরকম মনে করি গরকা মুরগি ডাল বরাবর, রোজ মুরগি খেতে খেতে ডাল ভাত খাওয়ার মতোই আমাদের বসতে হয়। এখন তো ভগবান তাই আমাদের, আগে ছোট ছোট ছবিতে ছিত পকেটের মধ্যে থাকতো, দিনান্তে একবার এরম করে ঠেকি আবার মুখে ঢুকিয়ে দিতাম, সেই গায়ের ঘাম মোটকা গন্ধ সব ভগবান সহ্য করছে। ইদানিং আবার এক ধাপ এগিয়ে আমাদের সবার মোবাইল ফোনের প্রোফাইল পিকচার ঠাকুরমা সামনে, এমনি করে আঙুল দিয়ে সরিয়ে দিই তবে না ওই ইয়েতে ঢুকতে পারি, অথবা ঠাকুরের ছবিটা রাখি তার চতুর্দিকে গায়ে ছোটো 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 আইকন, পায়ের কাছে হোয়াটসঅ্যাপ, বুড়ো আঙুলের কাছে ফেসবুক, হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় ভগবান নেই, ওই তার পায়ের কাছে ওইটাই টিপি ওইটাই টিপি। এই যে তিনি আমাকে যে এত ভালোবাসছেন, আমি যেন তার ভালোবাসার কখনো অমর্যাদা না করি। সেই গান আছে না, মা আমাদের মানুষ করো এই বিনতি ওই রাগা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, মিথ্যা যতই মোহন বেশে মন ভুলাতে আসুক শেষে, আমরা যেন অটল থাকি মা তোমার চরণ সেবায়, মা আমাদের মানুষ করো এই মিনতি এই রাগা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলা খেলায়। এই ধুলা খেলায় জীবন যে কাটিয়ে দিয়েছি নষ্ট করে ফেলেছি, এই বোধটা যেন কখনো না আসে, আমি যেন কখনো তোমাকে ভুলে না থাকতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনা বিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।